আজকের ভিডিওটাতে আমি রয়েছি হচ্ছে মগবাজার গ্র্যান্ড প্লাজা শপিং মল, মগবাজারের খুব কাছে হচ্ছে এই গ্র্যান্ড প্লাজা শপিং মলে। এখানে একটা গিটারের শপ রয়েছে, এটা হচ্ছে হ্যালো মিউজিক। তো আমি পার্সোনালি ওই দোকানটা থেকে গিটার কিনবো। তো এখানে কি কি গিটার রয়েছে পাশাপাশি আপনাদেরকেও ভিডিওটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, আমি অলরেডি রয়েছি গ্র্যান্ড প্লাজা শপিং মলে, আর এই পাশে রয়েছে আপনারা দেখছেন হ্যালো মিউজিকের যে শোরুমটার কথা বলছিলাম। তো এই শোরুমটাতে কি কি গিটার রয়েছে সেটাই আজকের ভিডিওতে দেখব। তো আপনারা দেখছেন শোরুমটাতে এখানে কিন্তু হিউজ গিটারের কালেকশন রয়েছে। তো জাস্ট আমিও গিটার কিনবো, মূলত আমার বাজেট হচ্ছে 5-7 হাজারের মধ্যে। তো এখানে প্রাইসগুলো কেমন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করব, এবং কোন গিটারটা নিব আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো যেটা বলেছিলাম, আমার বাজেটের মধ্যে আমি আসলে নেওয়ার চেষ্টা করব। তো ভাই, আমি যেটা জানতে পারলাম এখানে শাইন ভাই হচ্ছে শপ ওনার, শাইন ভাইয়ের সাথে কথা বলে, এখানে কিন্তু ম্যাক্সিমাম গিটারগুলো হচ্ছে ইন্ডিয়ান, পাশাপাশি কিছু চাইনিজ গিটারও রয়েছে। তো ভাই, আমি যদি আমার বাজেটের মধ্যে নিতে চাই সেক্ষেত্রে ইন্ডিয়ান গিটারটা ভালো হবে নাকি চাইনিজ গিটারটা ভালো হবে? আপনার বাজেট কেমন ভাইয়া? 5-7 হাজারের মধ্যে যাচ্ছি। 5000 ভিতরে নেই, 5000-এর ভিতরে যদি আপনি নেন তাহলে ইন্ডিয়ান গিটারগুলো মোটামুটি ভালো হবে। তার ভিতরে ক্লেপটন আছে, ক্লেপটন আছে, হিটসন আছে, সিগনেচার আছে। আচ্ছা, যদি আমাদেরকে কয়েকটা দেখান, ডিজাইনটারও একটা ব্যাপার রয়েছে। সিগনেচার ডিজাইনটা হচ্ছে এটা হবে সিগনেচার। হ্যাঁ, এটা হবে। এটা কি ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান সিগনেচার এটা। আচ্ছা আচ্ছা, এগুলো সাউন্ড কোয়ালিটি কেমন? সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে এটা। আর এগুলোর সাথে কি আপনারা কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন? এটা 1-2 বছরের আমরা ওয়ারেন্টি দেই, যদি কোনো প্রবলেম হয় আমরা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 4,200 টাকা। 4,200 টাকা। আচ্ছা আচ্ছা, এই পাশে একটা গিটার দেখছি, এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে ড্রিম মেকার, এটা চাইনিজ ব্র্যান্ড, এটা ক্লাসিক্যাল গিটার। ক্লাসিক্যাল গিটার, এটা ক্লাসিক্যাল গিটার, এটার দাম হচ্ছে 8,500 টাকা রাখা যাবে। 8,500? 8,500। আর এই পাশে আর একটা ড্রিম মেকার একটা আছে। ড্রিম মেকার, এগুলো অ্যাকোস্টিক তাই তো? অ্যাকোস্টিক, ওগুলো 5,500 টাকা রাখা যাবে। ওটা এটার প্রাইস 5,500 টাকা। আর এটা হচ্ছে ক্যারাভেন। ক্যারাভেন, এটা কোন দেশি ভাই? এটা চাইনিজ। এটা চাইনিজ, এটা ক্যারাভেন, এটা অনেক ভালো গিটার। এই গিটারটা রাখা যাবে 7,000 টাকা। আর এগুলোর সাথে সবগুলোর সাথে কি আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন? সবগুলো আমাদের প্রত্যেকটা গিটারে ওয়ারেন্টি আছে, প্রত্যেকটা গিটারে। আচ্ছা, এই পাশে ব্লু কালারের একটা দেখছি ক্যারাভেন। এটা হচ্ছে ক্যারাভেন, এটাও ক্যারাভেন, আরেকটা মডেল ক্যারাভেনের। ক্যারাভেন আসলে এই একটা কালার আছে আর এই পাশে আরেকটা কালার আছে। আচ্ছা, এটারই জাস্ট কালার, এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কম্বিনেশন। কম্বিনেশন, আর এটা হচ্ছে আপনার ক্রিম কালারের, ক্রিম কালারের মধ্যে ন্যাচারাল কালার বলে, ন্যাচারাল কালার বলে আর কি। এলভিস প্রিসের একটা ছবি সম্বলিত স্টিকার দেওয়া এটা। আচ্ছা, আর এটার প্রাইসটা কত বলেছেন? এটা হচ্ছে 7,000 রাখা যাবে। এটা 7,000 পর্যন্ত রাখা যাবে। আচ্ছা, এই পাশে এটারও কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, এটারও 7,000 টাকা রাখা যাবে। আর ক্যারাভেনের এটা প্রাইস? ক্যারাভেনের এটা রাখা যাবে 6,200 রাখা যাবে। 6,200? জি। আচ্ছা আচ্ছা, 200 রাখা। তো আমি আরেকটা জিনিস বলে নেই, এগুলো আপনারা কেন আসলে ইন্ডিয়ান বা চায়না গিটারগুলো কিনবেন, এগুলোর কিন্তু লং লাস্টিং অনেক দিন, এবং আপনারা এগুলো অনায়াসে ইউজ করে আপনার ছেলে পেলেও ইউজ করতে পারবেন, দীর্ঘদিন ইউজ করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি ভালো, সাউন্ড। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশি অ্যাকোস্টিক গিটারগুলো কিনলে হয় কি, আপনারা কিছুদিন পরে এগুলো আসলে ব্যাকা হয়ে যায়, সাউন্ড কোয়ালিটিটা আসলে ঠিক থাকে না। স্টুডিও কোয়ালিটি সাউন্ড, স্টুডিও কোয়ালিটি সাউন্ড গুলো পাবেন আপনারা এগুলোর মাধ্যমে। এরপর আছে টিজিএম, আছে টিজিএম ব্ল্যাক কালারের, যেটা দেখছেন এটা হচ্ছে টিজিএম। আপনারা দেখছেন এটা হচ্ছে টিজিএম, এটা লেফটি আছে, লেফটি গিটার আছে আমাদের কাছে। যারা লেফটি চাচ্ছেন লেফটিও পাবেন। এটার প্রাইসটা কত ভাই? রাখা যাবে 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই পাশে ন্যাচারাল কালারে আরেকটা দেখছি, AXC আপনারা দেখছেন অনেকেই আসলে AXC-ও চান, এটার প্রাইসটা কেমন পড়বে? পড়বে 5,500। 5,500? এরপরে আরেকটা ভালো গিটার আছে রোজ, দা রোজ আপনার কাট কালার, অরিজিনাল কাট কালারে, খুবই কোয়ালিটিফুল গিটার রোজের। আপনারা দেখেন, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে রোজের গিটার দেখিয়েছিলাম, তো রোজের গিটারটা কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দের। এটার প্রাইসটা কত ভাই? 8,500 টাকা। 8,500, প্রাইসটা একটু বেশি হলো, বাট এটাতে যে কাজগুলো করা রয়েছে কিন্তু খুবই অসাধারণ। আচ্ছা, এটা যদি ভাই আমাদেরকে ওই পাশের কালারটাও যদি দেখেন, কেন আমি বলছি আসলে এটার কালারটা যদি আপনারা দেখেন খুবই অসাধারণ, কিন্তু একবারে ন্যাচারাল কাট যে কালারটা রয়েছে সেটা এখানে করা হয়েছে। প্রাইসটা পড়বে 8,500। আচ্ছা আচ্ছা, এরপরে আরো কয়েকটা গিটার যদি আমরা দেখব, রেজের একটা ব্র্যান্ড আছে, এটাও অনেক ভালো। এটা কোন ব্র্যান্ডের? এটা রোজ, দা রোজের একটা স্টাইল আর কি। আচ্ছা, আরেকটা স্টাইলের আপনার ডিজাইনটা দেখছেন, এটার মডেলটা হচ্ছে, আচ্ছা মডেলটা যদি আমরা একটু দেখি, লেখা আছে মডেলটা আপনারা দেখছেন, এটা হচ্ছে 64A40।
আচ্ছা, এইটার প্রাইসটা কত ভাই? এটা 9,500 টাকা। 9,500 টাকা। আচ্ছা, দা রোজ আপনারা দেখছেন এখানে খোদাই করে লেখা রয়েছে, 9,500 টাকা আপনারা এটা নিতে পারবেন। আর নিচে আরো কিছু গিটার যদি আছে, এগুলো হচ্ছে যেটা বলছিলাম, যেটা হচ্ছে এগুলো ইন্ডিয়ান গিটার, এগুলো অনেক ভালো হবে। ইন্ডিয়ান এটা একটু ছোট মনে হয় বডিটা, একটু বডি ছোট, এটা ইন্ডিয়ানে একটু বলা হয় হচ্ছে ক্লেপটন গিটার, ক্লেপটনের কাট কালার গিটার, এটা অনেক ভালো সাউন্ড হবে। এটার প্রাইসটা কেমন ভাই? এগুলো 4,500 টাকা। 4,000। এটা সাউন্ড একটু আমাদেরকে শোনাবেন, যেহেতু আসলে শাহিন ভাই নিজেও পার্সোনালি গান করেন, আপনারা গান কেউ যদি গান শিখতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন, গিটার শেখেন। আচ্ছা, এছাড়াও শাহিন ভাই কিন্তু পার্সোনালি নিজেও গিটার শিখান, তো যারা আসলে গিটার শিখতে যাচ্ছেন তার কাছ থেকে কিন্তু আপনারা গিটারটা শিখতেও পারবেন। এই পাশে ক্লেপটনের আরো একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে, আপনারা দেখছেন এর আগে যে ফেডবোর্ডে কাজ করা আছে, এটা কিন্তু আপনারা দেখছেন ফেডবোর্ডে কাজ করা রয়েছে। তো এর আগেও কিন্তু ক্লেপটনের আর একটা দেখিয়েছিলাম, ওটা ছিল কাট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, এই ক্লেপটনের স্পেশালিটি হচ্ছে এটার ক্যাপ কান বসানো, ক্যাপ কান বসানো, আপনারা দেখছেন ক্যাপ কান বসানো। আচ্ছা, আর এই ক্লেপটনের এইটার মধ্যে সাউন্ড অনেক ভালো, এটাও 4,500 টাকা। না, এটা এটা 5,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে, আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে। আচ্ছা, কয়েকটা কালার আছে, ক্লেপটন 2টা 3টা 4টা কালার। এই পাশে আপনাদেরকে কালারগুলো যদি দেখিয়ে দিই, ক্লেপটন আপনারা 4টা কালার পেয়ে যাবেন। এছাড়া আরো দেখতে পাবেন পিছনে আরো অনেক কালার আছে ক্লেপটনের, পেছনে আপনারা আরো কয়েকটা কালার রয়েছে যদি আমি দেখাচ্ছি। তো এই পাশে আরো কিছু গিটার আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা দেখছেন এটা গিবসনের। আচ্ছা, এটা গিবসনের, গিবসন এটা কি ইন্ডিয়ানটা? তাই ইন্ডিয়ানটা, এটা অরিজিনাল গিবসন, অরিজিনাল গিবসন। এটার প্রাইসটা কত রাখছেন? 5,500 টাকা। আচ্ছা, গিবসনের কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, যারা আসলে গিবসন বাজান তারা পার্সোনালি জানেন। আর এই পাশে ব্লু কালারের যেটা দেখছি এটা কিসের? ক্লেপটন। এগুলো ক্লেপটনের যেগুলো আমরা দেখেছিলাম আগেরগুলোই, বাট ক্লেপটনের একটা স্পেশাল গিটার আছে, যে একটা স্পেশাল গিটার আছে ব্লু কালারের, ব্লু কালারের ইয়ে লাগানো, এটা মনে হয় পিকআপ লাগানো, পিকআপ লাগানো। আচ্ছা, স্পেশাল পিকআপ লাগানো রয়েছে, ইলেকট্রিকও ইউজ করতে পারবে, অ্যাকুস্টিকও ইউজ করতে পারবে, দুটো ভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন? এটা 5,500 টাকা। 5,500 টাকা। তো এখানে কিন্তু আসলে হিউজ কোয়ান্টিটির গিটারের কালেকশন রয়েছে, তো যারা আপনারা হোলসেলে নিতে যাচ্ছেন হোলসেলও নিতে পারবেন। তো এখানে বক্সের থেকেও কয়েকটা খুলে আপনাদেরকে দেখাবো, এটা ডিভাইজারের গিটার আপনাদেরকে একটা দেখাবো এই পাশে। তো এটার কালারটাও কিন্তু খুবই অসাধারণ আসলে। তো অনেকে আসলে কোশ্চেন করতে পারে যে ভাই এইগুলো আসলে, এটার কালারটা যদি আপনারা দেখেন একেবারে অসাধারণ কাট কালার আপনারা দেখছেন। ডিভাইজারের, ডিভাইজারের সাউন্ড কোয়ালিটি কেমন আমাদেরকে একটু বাজিয়ে দেখাবেন? তো এখানে যারা আসলে গিটার শিখতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু শাহিন ভাই থেকে গিটারও শিখতে পারবেন, আর এছাড়াও যারা ড্রামস বা কিবোর্ড শিখতে চাচ্ছেন শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সেগুলো শিখতে পারবেন। সো ফ্রেন্ডস, ডিভাইজার গিটারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, তো জাস্ট এটার সাউন্ডটা একটু চেক করবো, এটার সাউন্ডটা আসলে কেমন। তো আমাদেরকে ভাই হেল্প করবে আসলে এটার সাউন্ডটা শোনাতে। সো ফ্রেন্ডস, আসলে এই দুটো গিটারেই সবচেয়ে ভালো লেগেছে। তো এই পাশে দ্য রোজ ব্র্যান্ডের
শাইন বে বাজাচ্ছে, আর এর পাশে হচ্ছে ডিভাইসারের, দুটো সাউন্ডটাই আসলে খুব ভালো। তো এর মধ্যে এটার প্রাইস হচ্ছে ডিভাইসারের 8,500 টাকা আর এটা হচ্ছে 10,500 টাকা। তো যেহেতু আমার বাজেটটা একটু কম, সেহেতু আমি এটাই ভালো লাগছে, এটার বাজেটের মধ্যে যেহেতু রয়েছে এটাই নিবো। আর আপনাদের যারা বাজেট ভালো রয়েছে তারা আপনারা এটাও দেখতে পারেন। সো ফ্রেন্ড, যেটা বলছিলাম, তো আমি আসলে পার্সোনালি পছন্দ হয়েছিল দি রোজের এটা, তো দুটো আপনাদেরকে দেখালাম, বাট এটা আমার বাজেটের একটু বেশি হওয়ার কারণে নিচ্ছি না। আর এটা আপনারা দেখছেন, এটাও আসলে ন্যাচারাল কালারের মধ্যে রয়েছে, এটা হচ্ছে ডিভাইসারের, তো এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা, তো আমি এটাই নিচ্ছি। তো এছাড়াও আপনারা যারা গিটার কিনতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু 4,500 টাকা থেকে শুরু করে 10,500 টাকার মধ্যে ভালো মানের অ্যাকুস্টিক গিটারগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই শপটার লোকেশন হচ্ছে মগবাজার গ্র্যান্ড প্লাজা, গ্র্যান্ড প্লাজার ঠিক নিচতলায় আসলে আপনারা পেয়ে যাবেন হ্যালো মিউজিক, এবং হ্যালো মিউজিকে সবসময় শাইন বেই থাকে। তো এছাড়াও বা ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই শপটা ভিজিট করেই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। এছাড়াও ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কিন্তু কুরিয়ারে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের গিটারের যতগুলো গিটার আছে এগুলো খুবই কোয়ালিটিফুল স্টুডিও কোয়ালিটির গিটার, এবং এর ট্রাস রডগুলো দেওয়া আছে, এটা কখনো কার্ভ হবে না, বাঁকা হবে কখনোই, আসলে কার্ভ হবে না, যদি কোনোভাবে হয় এটা দায় দায়িত্ব আমাদের, এবং এটা সোজা করা বা ঠিকঠাক করা সব দায় দায়িত্ব আমাদের। এটা তো ভিউয়ার্স, আসলে আপনারা বুঝলেন এই শপটা কিন্তু খুবই ট্রাস্টেড শপ, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন, যেটা বলেছিলাম কুরিয়ারের কন্ডিশনে। আর ঢাকার মধ্যে যারা রয়েছেন বৃহস্পতিবার ছাড়া আপনারা মোটামুটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই শপটা খোলা পাবেন। আর যারা আপনারা গিটার শিখতে যাচ্ছেন তারা কিন্তু শাইন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, শাইন ভাই এছাড়াও ড্রাম বা পিয়ানো যেটাই হোক শাইন ভাই আপনাকে হেল্প করবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এই টাইপের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে যাচ্ছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শাইন ভাইয়ের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে তার গ্রামীণ নাম্বার রয়েছে, তো আপনারা সবসময় কিন্তু তাকে পাবেন। আর এখানে কিন্তু গিটারও শেখানো হয়, যেটা আমি বলেছিলাম, তো আপনারা চাইলে যারা গিটার শিখতে যাচ্ছেন এখান থেকে গিটারও শিখতে পারবেন।